গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা আবার ফিরে এসেছি আমাদের অনলাইন ক্লাসে, অর্থাৎ আনন্দপুর শিশুনিকেতনে যে অনলাইন ক্লাস চালু আছে তার মধ্যে তোমরা জানো। তো আজকে পাঠ্য বিষয় আছে আমাদের দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়ের বিজিকে। বিজিকে আমরা ফুল ফল ইত্যাদি পড়ে এসেছি, অধ্যায় সাতটা পড়ে এসেছি, এবার আটের অধ্যায় এসে আমরা আজ রয়েছি। এখানে দেখছি পাখি আর কীট পতঙ্গ নিয়ে আছে, এর মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা যথেষ্ট তোমাদের মধ্যে বোধগম্য আছে। জাতীয় পাখির নাম কি, নতুনত্ব কিছু নেই। সবচেয়ে বড় পাখির নাম কি, উট পাখি। তাঁতি বা শিল্পী পাখি কাকে বলে, বাবুই। দর্জি পাখি টুনটুনি। জেলে পাখি মাছরাঙা, কেন ওরা মাছ ধরে খায়। কোন পাখির ডানা নেই এগুলো একটু জানতে হবে, এগুলো একটু আমাদের দেশে পাখি নয়, এগুলো এগুলো পরিযায়ী পাখি আসে মাঝে মাঝে, কিন্তু এইসব পাখিগুলো আমরা দেখতে পাই না। কিউই পাখি, মাছ খায় কোন পাখি, আমরা এগুলো আমাদের আমাদের দেশে আছে, আমাদের গ্রামের মধ্যে থাকে মাছরাঙা, বক, পানকড় ইত্যাদি। কাঠুরি পাখি কাকে বলে, দেবে কাঠঠোকরায় ঠকঠকরা আওয়াজ হয়, দুপুরবেলা দেখবে হয় সে বলি ঠকঠকরা আওয়াজ হচ্ছে, সে ঠোঁটটা লম্বা কাঠঠোকরা। বেশিদিন বাঁচে তোতা পাখি। কোন পাখি বাসা বানাতে জানে না, আমরা সবাই জানি কোকিলের বাসা নেই, কাকের বাসায় ডিম পাড়ে, তাই না। গায়ক পাখি ময়না, বুলবুলি, দোয়েল ইত্যাদি, এরা একটা সুরেল একটু ওদের কণ্ঠটা থাকে। কোন পাখি বেশিক্ষণ উঠতে পারে, পায়রা। কোন পাখি ঝুঁটি নাচে মাথায়, কাকাতুয়া, ময়ূর, মোরগ, তাই না। এগুলো সব বলছেন আমাদের জানা, এগুলো সব পারবো আমরা, কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে, কোনোটাও তোমরা শুধুমাত্র কোন পাখি ঝুঁটি নেই মোরগ লিখে দিলে কাকাতুয়া লিখবে না, মোরগ কাকাতুয়ার ঝুঁটি আছে। ঝাড়দার পাখি কাকে বলে, ঝাড়দার পাখি কাককে বলা হয়, এরকম করে লিখবে। সবচেয়ে ছোটো পাখি এটা একটা জানো, আমেরিকার হামিং বার্ড, একবার ছোটো পাখি। ঝগড়াটে ঝগড়াটে পাখি আবার দেখো, আবার ঝগড়াটে বলতে কেচির পিচির করে সবসময়, শালিক করে দেখেছো। ফিঙে পাখি একটা আছে, দেখবেন ল্যাস দিলে যাই কালো কালো রঙের। কীটপতঙ্গের অসংখ্য বেশিকে, পিঁপড়ে তো জানো বাবারই বাবা, পিঁপড়ে মানে মারাত্মক জিনিস, কত পিঁপড়ে তুমি গুনতে পারবে না, তাই না। আমরা বাড়িতে সবসময় পিঁপড়ে 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 আছে। কোন পাখি কোন কোন রঙ দেখতে পায়, পাখিরা কোন কোন রঙ দেখতে পায় না, নীল আর বেগুনি রঙ দেখতে পায় না, এটা একটা জানো জানার বিষয়। নীল আর বেগুনি রঙটা ওদের রশ্মির মধ্যে, ওদের চোখের যে পাটিনা থাকে অর্থাৎ চোখের যে অক্ষিকোঠর থাকে তাদের মধ্যে নীল আর বেগুনিটা ওদের ঠিক মতো কাজ করে না, ওই জন্য দেখতে পায় না। কোন পাখি শুধু বৃষ্টির জল পান করে, চাতক পাখি। জল চাই জল চাই, চোখ গেল চোখ গেল করে না একটা পাখি, বৃষ্টি আগে দেখে করে, ওরা ডাকলে আমরা বলি বৃষ্টি হবে বৃষ্টি হবে, তাই না। কোন পাখি শুধু বৃষ্টির জল পান করে না, চাতক পাখি। বহুরূপী, বহুরূপী বলতে দেখবে সব অনেক অনেক জন্তু আছে একই রকম থাকে, অনেক বলতে ম্যাক্সিমাম, কিন্তু বহুরূপী যেটাকে আমরা বলি গিরগিটি গোদা বাংলায়, সে দেখবে এক সময় সবুজ গাছের পাতায়, কখনো দেখবে মেটে কালারের, কখনো দেখবে হলদে কালারের, এরকম হয়। বুকে ভর দিয়ে চলে আমরা জানি সাপ, আর কোন প্রাণী কীট দেখতে পায় না, প্রাণী বা দেখতে পায় তাদের চোখ নেই কেঁচো, ওরা শুধু অনুধাবন নিয়ে চলে, ওদের যাকে বলি আমরা সেন্সারের মাধ্যমে অনুভূতির দ্বারা। কোন প্রাণী সুর দিয়ে খাবার স্বাদ গ্রহণ করে না, প্রজাপতি। কাঁকড়া বিছা বিষ কোথায় থাকে, লেজের আগায় বা হুলে, কাঁকড়া বিছা দেখেছো তো, বাবার ভীষণ ডেঞ্জার, তাই না। দুবার জন্ম হয় কোন পতঙ্গের, প্রজাপতি। কোন পাখি হাঁটতে পারে না, পারে পেঙ্গুইন, টপ টপ করে হাঁটে দেখবে। দীর্ঘতম সাপ কোনটা, আমরা জানি অজগর সাপ তো জানি, ময়াল আছে, তাছাড়া অ্যানাকোন্ডা আছে তো আমার অন্য দেশে আছে আছে। জোনাকি শরীরে আলো জলে কেন জানো, জোনাকি রাত্রে ডিপি করে জলে, জোনাকির পেটের নিচে গ্রন্থিতে ফসফরাস থাকে, সেই ফসফরাসটায় ওদের জ্বলতে সাহায্য করে, ওটাকে বলে আলো জলে। জোনাকি দেখবে বেশ সুন্দর দেখায়, জনগণের মিটমিট করে তারার মতন জ্বলছে। তাহলে এগুলো কী বললাম না, আমাদের আজকে থাকছে পাখি আর কীট পতঙ্গ, এগুলো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে দেবো, একটা করে পুরো অধ্যায় দিয়ে দেবো, তোমরা পূর্ণ বাক্যে উত্তর দিয়ে লিখে রাখবে। তাহলে আজকে আমি দিলাম 14-15 পেজ বিজিকে, ক্লাস টুয়ের বিজিকে 14-15 পেজ। ওকে, ভালো করে পড়বে, ভালো থাকবে।